ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলতেন যে আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি আপনার অভ্যেস পরিবর্তন করতে পারবেন, আর আপনার অভ্যেস একদিন আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। কালাম স্যার বলতেন যে প্রতিটি মানুষেরই সকালে উঠে সবার আগে নিজেকে এই পাঁচটি কথা বলা অবশ্যই দরকার। এই অভ্যেসটা অনেক ছোট, অনেক সাধারণ, কিন্তু এটা যে কোনো মানুষের জীবনে বড় পরিবর্তন আনার ক্ষমতা রাখে, আর এটা প্রতিটি সফল লোকই জানে ও ব্যবহার করে। আব্দুল কালাম স্যার একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেন, কিন্তু নিজের পরিশ্রম ও অভ্যেসের কারণে তিনি অনেক সফল হয়ে দেখান, আর গ্রামের গলি থেকে বাইরে বেরিয়ে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত পৌঁছে যান। কালাম স্যার বলতেন, আমাদের সবার ঘুম থেকে উঠে নিজেকে এই পাঁচটা কথা বলা অবশ্যই দরকার। প্রথম কথাটা হলো, আমি সবার থেকে ভালো। সকালে ঘুম থেকে উঠে একটি বড় লম্বা নিঃশ্বাস নিন আর নিজেকে বলুন, আমি সবার থেকে ভালো, আমার মতো এই পৃথিবীতে আর কেউ নেই। অনেক লোকের মনে হয়তো এখন প্রশ্ন আসছে যে আমি সবার থেকে ভালো কিভাবে হতে পারি, আমার চারপাশে এমন অনেক লোক আছে যারা আমার থেকে অনেক ভালো, তাদের সামনে তো আমি কিছুই না। তাহলে একটা কথা ভুলবেন না যে আপনার কাজ এর ওপরে নির্ভর করে যে আপনার চিন্তা কেমন। প্রতিটি দিন যা আপনি ভাববেন একদিন আপনি তেমনই হয়ে যাবেন। রোজ আপনি নিজেকে যা বলবেন, যা শুনবেন আর যা চিন্তা করবেন সেটাই আপনার সাবকনসিয়াস মাইন্ড বিশ্বাস করে নেবে। রোজ সকালে যখন আপনি নিজেকে বলবেন যে আমি সবার থেকে ভালো, তখন আপনি ভালো ফিল করবেন, আর যখন আপনার ফিলিংস ভালো হবে তখন আপনার চিন্তা ভালো হবে, আর যখন আপনার চিন্তা ভালো হবে তখন আপনার কাজ ভালো হবে, আর যখন আপনার কাজ ভালো হবে তখন তার রেজাল্টও ভালো হবে। এরপর যে কথাটা কালাম স্যার বলেছেন যা রোজ আপনাকে বলা দরকার, সেটা হলো, আমি এটা করতে পারবো। এই পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনে এই বড় স্বপ্ন আছে, কিন্তু 90% লোক তারা তাদের স্বপ্ন পূরণ করে